তো এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই, ইসলামী সঙ্গীত শিখাই। এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায়, এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায়। দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে। আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইসপারিং, শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটা মিস ইউজ করবেন, এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট। দ্য ডিসিশন ইজ ইয়োরস, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কই যাবেন, জান্নাতে না জাহান্নামে? কথা বলেন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই সফল। এজন্য সিদ্ধান্ত আপনার, আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করবো এই ফেসবুক, কিভাবে ইউজ করবো এই মোবাইল। আল্লাহ আমাদেরকে সহি সমজ দাও। চিল্লায় পড়েন আমিন।